এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এই জীবন উদযাপনের সুখ, রেডিও রেডিও জাদু উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের আজকের সহজ পাঠ রেডিও। সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কুবাবু। এখন আইপড থেকে গৌরী আন্টির ক্লাস, তিনি ষষ্ঠ শ্রেণীর জন্য একটি কবিতা পড়াবেন ষষ্ঠ শ্রেণীকে। কবিতাটির নাম ঝুমুর। শুরু করছি, টিং টং। সুপ্রভাত বন্ধুরা, আমি আইপডের গৌরী আন্টি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ের ঝুমুর কবিতা নিয়ে আলোচনা করব। ঝুমুর কবিতাটা লিখেছেন দুর্যোধন দাস। ঝুমুর নামটা শুনলেই কেমন মনে হয় না, নাচ নাচ, ঘুঙুর পায়ে পায়ের মধ্যে পায়েল পরে নাচ, সেরকম মনে হচ্ছে তো? কবিতাটার মধ্যে কিন্তু সেরকম ধরনের কিছু নেই। তবে কবিতাটা যিনি লিখেছেন সে দুর্যোধন দাসের সম্বন্ধে আগে একটু আলোচনা করে নিই। কবি দুর্যোধন দাস ছিলেন মধ্যযুগের লেখক এবং গীতিকার। এটা কিন্তু একটা গান, তার বেশিরভাগ কবিতাই গানের আকারে লেখা হতো। সেই সময় দেবদেবীদের কথা নিয়েও গানের আকারে লেখা হতো কবিতাগুলি, কিন্তু এই দেবদেবীর আড়ালে থাকতো আমাদের মতো মানুষের কথা। তারা মানুষের কথাই বলতেন তাদের কবিতায়। এই ঝুমুর এটি একটি গান, গানটি পাঠ করে আমি তোমাদের বলবো। ঝুমুর একটি নৃত্য সম্মিলিত সিঙ্গার রসাত্মক সঙ্গীত। ঝুমুর মানে আমরা ঝুমঝুম করে যে নাচি, পায়েল পায়ে পড়ে, সেটার কথা বলা হয়েছে নামটার মধ্যে। পায়েল হচ্ছে একটা পায়ের অলংকার। এই কবিতার মধ্যে কিন্তু নাচের কোনো ব্যাপার নেই, কিন্তু কবিতাটা নামটা হচ্ছে ঝুমুর, সেই জন্যই আমি তোমাদের এটার ব্যাখ্যা করলাম। এই এই পায়েল পরে আমরা কোথায় নাচতে দেখি বলো তো? বীরভূম, তারপরে পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড, পুরুলিয়া, সেসব জায়গা আদিবাসীরা তারা পায়ের মধ্যে এই ঝুমুর পরে বা এরকম অলংকার পরে বাজনার সঙ্গে সঙ্গে তালে তালে তারা নাচ করে। এটা একটা লোকসঙ্গীত। এই কবিতাটার মধ্যে কিন্তু মানুষের খাদ্য নিয়ে গানটি রচিত হয়েছে। এটা একটা আঞ্চলিক কবিতা, আঞ্চলিক মানুষের খাদ্য নিয়ে এই গানটি রচিত। এবার আমি আসল কবিতাটাতে যাই। ঝুমুর। মাঘ মাসে শিম মেঠা, মাঘ মাস তোমরা জানো, পৌষ মাঘ ফাল্গুন আমরা পড়ি তো, মাসগুলি আমাদের আছে। সেই মাসে মাঘ মাসে শিম মেঠা, শিম তোমরা সবাই খেয়েছো, কারণ শিমটা খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে, শীতকালে পাওয়া যায়, মাঘ মাস তো শীতকাল, তাহলে পরে মাঘ মাসে শিম মেঠা। খুকরির ডিমঙ্গ। খুকরি কি? খুকরি হচ্ছে গ্রাম বাংলার একটা মুরগি জাতীয় পাখি, একে বলা হয় খুকরি। খুকরির ডিমঙ্গ মানে এই সময় সেই খুকরির ডিমগুলিও ভীষণ ভালো লাগে খেতে। ফাগুনেতে মিঠা বাগানে নিম, নিম কি কখনো মিঠা হয়? কিন্তু এখানে কবি কিন্তু লিখছেন ফাগুনেতে মিঠা বাগানে নিম। শরীরের জন্যই তো আমরা নিম খাই, তাই তো? নিম পাতা খাই, তোমরা খাও না সবাই? শরীরের জন্য আমরা নিম পাতা খাই, কিন্তু তার গুণাগুণটা ব্যাখ্যা করার জন্যই তিনি বলেছেন ফাগুনেতে মিঠা বাগানে নিম। মানে ফাল্গুন মাসে নিম পাতা খেতে হয়, সেই জন্যই তিনি এটা ঘুরিয়ে বলেছেন যে ফাগুনেতে মিঠা বাগানে নিম।
চৈত মাসে শিফল মিঠা। চৈত মাস মানে হচ্ছে চৈত্র মাস। চৈত্র মাসে কী মিঠা বলেছেন? শিফল। শিফল মানে কি জানো? শিফল মানে হচ্ছে বেল। তাহলে চৈত্র মাসে বেলটা পেকে মিষ্টি হয়ে যায়, সেই জন্য বলেছেন চৈত মাসে শিফল মিঠা। খায়েছিল রামগো, খায়ে মানে হচ্ছে খেয়েছিল, রামগো মানে সেই সময় রাম এই শিফল খেয়েছিল, সেটাই এখানে বলেছেন। বৈশাখেতে মিঠা গেতি মাছে আমগো, বৈশাখ মাসে মিঠা গেতি মাছে আমগো, মানে গেতি মাছ বলতে এখানে চুনো মাছকে বলা হচ্ছে, মানে বৈশাখ মাসে এই ছোট ছোট চুনো মাছ খেতে হয়, আসলে খেলে পরে শরীর ঠিক থাকে, আর সেই জন্যেই তিনি বলেছেন যে বৈশাখ মাসে মিঠা গেথি মাছে আমগো, মানে এই সময় ছোট ছোট চুনো মাছে একটা মিষ্টি স্বাদ আছে। জ্যৈষ্ঠ মাসে আম মিঠা, আমরা তো সবাই জানি জ্যৈষ্ঠ মাসে আমটা কত মিষ্টি হয়, আমরা তো জ্যৈষ্ঠ মাসে আমটা সদ্য সদ্য খেয়ে শেষ করলাম, তাই তো? এই জ্যৈষ্ঠ মাস চলে গেছে আমাদের, আমরা মিষ্টি মিষ্টি আম অনেক খেয়েছি। আষাঢ়ে কাঁঠাল গো, আর আষাঢ় মাসে কাঁঠাল পাকে। এখন তোমরা খুব কাঁঠাল খাচ্ছ না? কাঁঠাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি, ভেতরে একটা দানা থাকে, দানাটা বের করে কাঁঠালটা খাই, কাঁঠালের ভিতরে কত রস থাকে বলে তো। তাহলে আষাঢ় মাসে কাঁঠাল খাওয়া ভালো, আর জ্যৈষ্ঠ মাসে আম খাওয়া ভালো, এই সময় খুব মিষ্টি থাকে আম আর কাঁঠাল। বনবাসে খালা কৌশল্যা দুলাল গো, আসলে যখন বনবাসে রাম লক্ষ্মণ সীতা বনবাসে গেছিলেন তখন তারা কিন্তু কি খেয়েছিলেন বলতো? এই আম কাঁঠাল ফল মূল এই সমস্ত খেয়েছিলেন, সেই কথাই এখানে তিনি বলেছেন। বনবাসে খাল্লো কৌশল্যা দুলাল গো, কৌশল্যার পুত্র রামরা তো বনবাসে গেছিল, সেই জন্য তারা এই সময় এইসব ফল খেয়ে বনবাসে কাটিয়েছিলেন। দাস দুর্যোধন বনে দহি মিঠা শ্রাবণে, দাস দুর্যোধন বনে, দুর্যোধন দাস কবি দুর্যোধন দাসেরই এই কবিতাটা লেখা, সেই জন্য প্রত্যেকটা কবিতার মধ্যে তারা সেই সময়ের কবিরা হয় তাদের নাম প্রথম দিকে রাখতেন নাহলে শেষের দিকে রাখতেন, তাই জন্য লিখেছেন দাস দুর্যোধন বনে দহি মিঠা শ্রাবণে। দই কিন্তু আবার শ্রাবণে মিষ্টি, দই সবসময় মিষ্টি, শুধু শ্রাবণে না, মিষ্টি দই খেলে সবসময় মিষ্টি, মিষ্টি দই খেলে সবসময় মিষ্টি লাগে, আর টক দই যদি খাও তবে তো আর মিষ্টি লাগবে না, তার ভিতরে মিষ্টি দিয়ে খেতে হবে। ভাদ্র মাসে মিঠা পাকা তাল দুগুণ গো, ভাদ্র মাসে পাকা তাল মিষ্টি হয়, কিন্তু সেই মিষ্টত্বটা এখানে কবি বলেছেন যে তুমি যে এমনি মিষ্টি তাল খাও তার চেয়ে দ্বিগুণ মিষ্টি তাল হয় এই ভাদ্র মাসে। তাহলে কবিতাটা আর একবার পড়ে নি। ঝুমুর, লেখা কবি দুর্যোধন দাসের। মাঘ মাসে শিম মিঠা খুকরের ডিম গো, ফাগুনেতে মিঠা বাগানে নিম, চৈত মাসে শিফল মিঠা খায়েছিল রাম গো, বৈশাখেতে মিঠা গেতি মাছে আম গো, জ্যৈষ্ঠ মাসে আম মিঠা, আষাঢ়ে কাঁঠাল গো, বনবাসে খাল্লো কৌশল্যা দুলাল গো, দাস দুর্যোধন বনে দহি মিঠা শ্রাবণে, ভাদর মাসে মিঠা পাকা তাল দুগুণ গো। তাহলে কবিতাটা আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটা গান, আমি কবিতার মতো করে পাঠ করলাম। মাঘ মাসে শিম মিঠা, মাঘ মাসে শিম মিষ্টি, খুকরির ডিম গো, খুকরি হচ্ছে গ্রাম বাংলার একটা মুরগি জাতীয় পাখি, তার ডিমটাও তখন মিষ্টি। ফাগুনেতে মিঠা বাগানে নিম, ফাল্গুন মাসে মিঠা হচ্ছে মিষ্টি হচ্ছে নিম, নিম পাতা কখনোই মিষ্টি হয় না, সেটা তেতোই হয়, কিন্তু তিনি বলছেন যে এই সময় নিম পাতা খাওয়াটা খুব দরকার, সেই জন্য তিনি নিম পাতাকে মিষ্টি বলেছেন। চৈত মাসে শিফল মিঠা, মানে চৈত্র মাসে বেল সে সময় পাকে আর সেই জন্য মিষ্টি থাকে। খায়েছিল রাম গো, রাম ওই সময়
বেল খেয়েছিলেন। বৈশাখেতে মিঠা গেতি মাছে আমগো, মানে বৈশাখ মাসে সে গেতি মাছ হচ্ছে চুনো মাছ, মানে ছোট ছোট মাছ, সেই মাছে খুব একটা মিষ্টি স্বাদ আসে, সেই জন্য বলেছে ওই সময় মিষ্টি হচ্ছে চুনো মাছ। জ্যৈষ্ঠ মাসে আম মিঠা, আমরা সবাই জানি গরমকালে আম হয়, জ্যৈষ্ঠ মাস তো গরমকাল, সেই জন্য গরমকালে আম খুব মিষ্টি। আষাঢ়ে কাঁঠাল গো, আর বর্ষার সময় হয় কাঁঠাল, কাঁঠাল খুব ভালো লাগে খেতে, রসালো রসালো, খুব মিষ্টি খেতে, আষাঢ়ে কাঁঠাল মাসে খুব মিষ্টি। বনবাসে বাল্য কৈশল্যা দুলাল গো, বনবাসে যখন রাম লক্ষ্মণ সীতা গিয়েছিলেন তখন কিন্তু তারা বনের যে সে ফলমূল সেসব খেয়েই কিন্তু বেঁচেছিলেন, সেই জন্য তিনি বলেছেন বনবাসে খাল্য কৈশল্যা দুলাল গো, মানে কৈশল্যার পুত্র হচ্ছে রাম, তিনি খেয়েছিলেন সেই সময় বনবাসে থাকাকালীন ফল। দাস দুর্যোধন ভনে দহি মিঠা শ্রাবণে, দুর্যোধন দাস এই কথা বলেছেন দহি মিঠা শ্রাবণে, শ্রাবণ মাসে দই মিষ্টি, ভাদর মাসে মিঠা পাকা তাল দুগুণ গো, আর ভাদ্র মাসে তাল পাকে, সেই জন্য সেই সময় তাল তোমার দ্বিগুণ মিঠা, মানে খুব বেশি মিষ্টি থাকে। এই গানটা আমি কবিতার আকারে পাঠ করলাম, তোমাদের বুঝিয়ে দিলাম। এবার নিশ্চয় তোমাদেরও মনে হচ্ছে যে কোন সময় কী ফল পাওয়া যায় আর কী সবজি ভালো লাগে খেতে, তোমরা একটা খাতার মধ্যে সেগুলি লিখে পেলো, আর তার সঙ্গে সঙ্গে তার সেই ফলগুলি আর সবজিগুলির কী গুণ আছে সেগুলিও তোমরা লেখো, আর সেই সঙ্গে সেই ফল আর সবজির ছবি আঁকতে কিন্তু তোমরা ভুলবে না। অনেকক্ষণ তোমাদের এই ফল আর সবজি নিয়ে আলোচনা করলাম, এবার তবে আসি বন্ধুরা, খুব ভালো থেকো। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, কে জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা চলছে চলছে আমাদের সহজ পাঠ, রেডিও চলছে নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। আর তোমাদের সঙ্গে রয়েছে আমি বঙ্কু বাবু, আর এখন রয়েছে সিনি থেকে মনোজিৎ আঙ্কেলের ক্লাস, তিনি অষ্টম শ্রেণীর ইতিহাস পড়াবেন, তাই আর বিলম্ব করছি না, অষ্টম শ্রেণীর ইতিহাস। টিং টং, কেমন আছো বন্ধুরা? আমি সিনি থেকে মনোজিৎদা বলছি, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের দেশীয় রাজ্য দখলের উদ্যোগ, অধীনতামূলক মিত্রতা নীতি ও সত্যবিলোপ নীতির বাকি অংশটা, যেটা আগের দিন আমরা অর্ধেক করেছিলাম, সেটা নিয়ে আলোচনা করব। দাক্ষিণাত্যের তখন মারাঠা জোটের আধিপত্য বজায় ছিল, পেশোয়া পদের অধিকার নিয়ে মারাঠা জোটের মধ্যে বিবাদ বাধে, রঘুনাথ রাও পেশোয়া নারায়ণ রাওকে হত্যা করেন। তখন মারাঠা সর্দারেরা রঘুনাথ রাওয়ের বিরুদ্ধে একজোট হন। রঘুনাথ রাও ব্রিটিশদের কাছে সাহায্যের জন্য আবেদন করেন। মাদ্রাজ ও বোম্বাই থেকে ব্রিটিশ বাহিনী রঘুনাথ রাওয়ের সাহায্যের জন্য যায়। ক্রমেই মারাঠা জোটের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সংঘাত তৈরি হয়। যদিও 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের চুক্তিতে কোম্পানির সঙ্গে মারাঠাদের সম্পর্ক ভালো হয়ে যায়, কোম্পানি বিরোধী শক্তিশালী জোট ভেঙে যায়। পেশোয়া পদ নিয়ে অবশ্য মারাঠা সর্দারদের দ্বন্দ্ব চলতেই থাকে। সেই সুযোগে লর্ড ওয়েলেসলি মারাঠা শক্তির সঙ্গে সরাসরি সংঘাতে উদ্যোগ নেয়। 1802 খ্রিস্টাব্দে কোম্পানি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে
বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে সই করিয়ে নেয়। পেশোয়ার দরবারে ব্রিটিশ রেসিডেন্ট বসানো হয়। কোম্পানির সমর্থন নিয়ে দ্বিতীয় বাজিরাও শাসন চালাতে থাকেন, কিন্তু দাক্ষিণাত্যের বিভিন্ন জায়গায় মারাঠাদের সঙ্গে কোম্পানির লড়াই অব্যাহত থাকে। শেষ পর্যন্ত পেশোয়া দ্বিতীয় বাজিরাও বিভিন্ন মারাঠা গোষ্ঠীকে একজোট করে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে কোম্পানির মুখোমুখি হন। এই যুদ্ধ হয়েছিল 1817 খ্রিস্টাব্দ থেকে 1819 খ্রিস্টাব্দ। সেই সময় যুদ্ধে মারাঠা বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে, কোম্পানির পেশোয়ার সমস্ত এলাকা দখল নেয়, পেশোয়া পদ বিলুপ্ত করে দেওয়া হয়। বিভিন্ন মারাঠা শক্তি অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেয়। দাক্ষিণাত্যে ও দক্ষিণ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার চূড়ান্ত রূপ পায়। ভারত উত্তর ভারতে অযোধ্যা ও পাঞ্জাব কোম্পানির আগ্রাসনের মুখোমুখি হয়েছিল। 1773 খ্রিস্টাব্দে অযোধ্যায় কোম্পানির প্রতিনিধি নিয়োগ করা হয়। তাছাড়া কোম্পানির স্থায়ী সেনাবাহিনী অযোধ্যায় মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি অযোধ্যার উত্তরাধিকারী নিয়ে গোলযোগ তৈরি হয়। সেই সব পরিস্থিতির সুযোগে অযোধ্যায় প্রশাসনের হস্তক্ষেপ করে কোম্পানির বিভিন্ন অঞ্চল দখল করে নেয়। উত্তর ভারতে পাঞ্জাবে শিখ শক্তি মোকাবিলা করায় কোম্পানির পক্ষে বাকি ছিল। শিখদের মধ্যে উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব পাকিয়ে ওঠে। রাজনৈতিক গোলযোগের ফলে উত্তর ভারতের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। ফলে অশান্ত পরিস্থিতিকে শান্ত করার দোহাই দিয়ে ব্রিটিশ কোম্পানি পাঞ্জাবে হস্তক্ষেপ করতে থাকে। 1845 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধে শিখ বাহিনী হেরে যায়। লাহোরের চুক্তি অনুযায়ী জলন্ধর দোয়াবে ব্রিটিশ কৃতিত্ব প্রতিষ্ঠা হয়। 1846 খ্রিস্টাব্দে শিখ দরবারে ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত করা হয়। সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে কোম্পানির পরোক্ষ প্রত্যক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ পেয়েছিল। ওই নীতি প্রয়োগকর্তা লর্ড ডালহৌসির আমলে 1846 থেকে 1856 খ্রিস্টাব্দে কোম্পানির আগ্রাহী রূপ প্রকট হয়েছিল। সেই সময় ভারতীয় শাসকদের কোনো পুরুষ উত্তরাধিকারী থাকত না, তাদের শাসন এলাকা কোম্পানি হস্তগত হয়ে যেত। সেইভাবেই ডালহৌসি সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নেন। কোম্পানির সেনাবাহিনীর খরচ মেটানোর জন্য হায়দ্রাবাদের বিরার প্রদেশ ছিনিয়ে নেন ডালহৌসি। 1856 খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে অযোধ্যার বাকি অংশ কোম্পানির দখল নিয়ে আসেন তিনি। দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধে জেতার ফলে পাঞ্জাব ক্রমে কোম্পানির অধিকারে চলে যায়। এইভাবে 1857 খ্রিস্টাব্দের মধ্যে লর্ড ডালহৌসির নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের 60 ভাগেরও বেশি অঞ্চল ব্রিটিশ কোম্পানির অধিকার প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।
বন্ধুরা বন্ধুরা, চলছে আমাদের সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। সঙ্গে রয়েছে আমি বঙ্কুবাবু। এখন রয়েছে সিনি থেকে সীমান্তীর ক্লাস, তিনি কবিতা পাঠ করবেন, কবিতা পড়াবেন। শুরু করছি। ছোট্ট বন্ধুরা সবাই ভালো আছো? আমি সিনি থেকে সীমান্তী এসেছি আজকে তোমাদের কাছে আরেকটি নতুন কবিতা নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক যে সাহিত্য মেলার ষষ্ঠ শ্রেণী একটি কবিতা, কবিতাটির নাম হলো ধরাতল। কবিতাটিতে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আগেও তোমরা জেনেছো, তবু আমি আজকে একটু ছোট্ট করে বলে দিই। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মেছেন 1861 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ, আর তার মৃত্যু হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 22শে শ্রাবণ। তিনি অনেক কবিতা, কাব্যগ্রন্থ অনেক কিছু লিখেছেন, যেমন তিনি কথা কাহিনী, সহজ পাঠ, রাজশ্রী, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা করেছেন। শিশু ও কিশোর মনকে তিনি আলোড়িত করেছেন। এছাড়া তিনি অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন এবং তিনি খুব ভালো ছবি আঁকতেন। গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পান এবং ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতও তিনি লিখেছেন। তার এই কবিতাটি হচ্ছে চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটির একটি বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে কবিতাটি দেখো পুরোটা 14 লাইনের এবং প্রতিটি লাইন 14টি অক্ষরের। তো এই কবিতাতে কবি যেমন প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছে, এছাড়া মানব জীবনের সঙ্গেও অনেক মিল আছে কবিতাটি সেই নিয়েই লেখা। তো আজকে আমি কবিতাটি তোমাদের কাছে পড়ি এবং তার মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। কবি তার যে পূর্বপুরুষের যে পৈতৃক সম্পত্তি সেগুলোর জন্য তিনি বিভিন্ন জায়গায় যেতে হতো তাকে, তো সেই রকমই একটি পরিস্থিতিতে এই কবিতাটি তিনি লিখেছেন। দেখো শুরু করি। ছোট কথা ছোট গীত আজই মনে আসে, চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে। অর্থাৎ কবি যে তার নদীপথে তিনি যেতেন জমিদারির জন্য, তো সেখানে একদিন যেতে যেতে তার কি মনে হচ্ছে যে বিভিন্ন ছোটো ছোটো অনেক কথা তার মনে পড়ছে এবং এই অনেক ছোটো ছোটো গানও তিনি এই রাস্তায় যেতে যেতে মনে করছেন। তাই বলছে, ছোট কথা ছোট গীত আজই মনে আসে, চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে। তিনি যেতে যেতে যেই চারপাশের যে প্রকৃতির রূপ তিনি দেখছেন সেসব নিয়েই তিনি অনেক কিছু মনে মনে ভাবছেন এবং অনেক গানও তিনি বাজছেন। যে আমি যেন চলি আছি বহিয়া তরণী, বাহিয়া তরণী, কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী। তিনি যে যাচ্ছেন নদীপথে, যেন তিনি নিজে মনে করছেন তিনি যেন তার নৌকাটা বয়ে নিয়ে যাচ্ছেন। বহিয়া বাহিয়া তরণী মানে তিনি বয়ে নিয়ে যাচ্ছেন, তরণী মানে নৌকা। কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী, অর্থাৎ তিনি যে দুই ধার দিয়ে দেখতে পাচ্ছেন, শ্যামল মানে সবুজ, ধরণী মানে পৃথিবী। যেতে গিয়ে তিনি দুই কুলে দেখতে পাচ্ছেন এই যে গাছপালা ভর্তি, এই সেটাই তিনি শ্যামল ধরণী বলছেন। সবই বলে যাই যাই নিমেষে নিমেষে, ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে। অর্থাৎ এই লাইনে তিনি কি বলেছেন, তিনি যা যা দেখছেন সবই যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ না, আমরা এখন এই ক্ষণকাল মানে এই সময়টা, এখন এই সময়টা কিন্তু একটু পরে এটা আমাদের কাছে অতীত হয়ে যাবে। যেমন কি না, তোমরা পড়ছো কি ষষ্ঠ শ্রেণীতে, তোমরা পরের বছর কি হবে সপ্তম শ্রেণী, তারপরে অষ্টম শ্রেণী, এরকম যে এই ষষ্ঠ শ্রেণীটা কিন্তু তখন তোমাদের কাছে অতীত হয়ে যাবে। তাই সবই যেন তিনি কী করছেন, তার কাছ থেকে যা যা তিনি দেখছেন, যা যা ওই সময়টা তিনি ভাবছেন,
তার কাছে খুব অল্প সময় মনে হচ্ছে, সেই সময়টা একটু পরে তার কাছে অতীত হয়ে যাবে। তাই তিনি এই অতীত হয়ে যাওয়ার আগে এই সময়টা পাচ্ছেন সেটাকে তিনি খুব ভালোবেসে দেখতে চাইছেন। তাই তিনি বলছেন, সবই বলে যাই যাই নিমেষে নিমেষের প্রতিটা মুহূর্তে যেন সময়গুলো চলে যাচ্ছে, ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে, যেন এই ক্ষণকালটা তিনি খুব ভালোবেসে দেখতে চাইছেন। তীর হতে দুঃখ সুখ দুই ভাই বোনে, মোর মুখ পানে চায় করুণ নয়নে। অর্থাৎ কিনা তিনি যে নদীতে বয়ে যাচ্ছেন, সে তার যে দুই তীরে কি দেখছে, যেন দুঃখ আর সুখ দুই ভাই বোন যেন তার মুখের দিকে তাকিয়ে আছে। তার মানে আমাদের জীবনে কিন্তু কোনো কিছুই স্থায়ী না, কোনো সুখও যেমন একভাবে হয় না, সেরকম দুঃখও কিন্তু দীর্ঘদিন ধরে একই রকমভাবে থাকে না। সুখের পরেই আমাদের দুঃখ আসে, আবার দুঃখের পরেই কিন্তু সুখ আসে, যেন চক্রাকারে ঘোরে। তাই বলছেন, তীর হতে দুঃখ সুখ তার যে দুই ভাই বোনে, মোর মুখ পানে চায় করুণ নয়নে। অর্থাৎ কিনা তার যে দুঃখ মুখের দিকে যেন তাকিয়ে রয়েছে দুঃখ আর সুখ, তিনি সেটা উপভোগ করছেন। সেই দুঃখ সুখকে তিনি ভাই বোনের মতো তুলনা করেছেন। দুঃখ ছাড়া যেমন সুখের কোনো গুরুত্ব নেই, সুখ ছাড়াও দুঃখের কোনো মূল্য নেই। ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। এই যে তিনি ছায়াময় যে গ্রামটি তিনি দেখতে পাচ্ছেন, সেই ছায়াময় গ্রামটি থেকে সবুজ গাছপালায় ভর্তি সেই গ্রামটিতে শুধু মানুষ বসবাসই শুধু করে না, তারা যে গ্রামটি যে বাড়িঘরগুলো তৈরি করেছে সেই বাড়িঘরগুলোতে কিন্তু খুব ভালোবেসেই তারা তৈরি করেছে, এবং সেখানে তারা তাদের এই ভালোবাসার বাড়িটি তার পূর্বপুরুষের জায়গা এবং সবগুলোকে তারা ধরে রাখতে চায় এবং নিজেরা খুব ভালোবেসে সেই ঘরে বসবাস করে। তাই তিনি সেই গ্রামটিকে বলছেন, কত প্রেম আছে তারে ঘিরে, গ্রামটিকে তিনি ভালোবেসে দেখছেন এবং সেখানকার মানুষদেরও তিনি ভাবছেন তারা যেন সবাই সবার সঙ্গে খুব ভালোবেসে আছে, তাদের মধ্যে গ্রামটির প্রতি একটা প্রেম আছে। যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে, আমার পরাণ হতে ধরার পরাণে। যবে মানে যখন, চেয়ে মানে দেখি, চেয়ে মানে দেখি, তিনি যে দেখছেন, এবং উৎসুক মানে খুব কৌতূহলের সঙ্গে, নয়নে মানে চোখে, তিনি যে গ্রামটিকে দেখছেন, যে পৃথিবীটিকে দেখছেন, চেয়ে চেয়ে শুধু দেখা মানে তিনি মন থেকে সেটাকে উপভোগ করছেন, শুধু যে দেখছেন। একটা রাস্তা দিয়ে যেতে গেলে আমরা যেমন দেখি সবগুলো, কিন্তু আমরা সমান গুরুত্বভাবে দেখি না, কিন্তু এখানে তিনি বলছেন তিনি সব কিছুই যেন তার মনের থেকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং কৌতূহলের সঙ্গে, কৌতূহলের চোখ দিয়ে তিনি দেখছেন এবং তার তিনি সেটাকে প্রাণ দিয়ে উপভোগ করতে চাইছেন। এবং এই ধরার মানে পৃথিবীরও তিনি মনে করছেন পৃথিবীরও একটি প্রাণ আছে, সেই পৃথিবীর প্রাণটাকে তিনি তার নিজের প্রাণ থেকে উপভোগ করছেন। ভালো মন্দ সুখ দুঃখ অন্ধকার আলো, মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। অর্থাৎ কিনা ধরনীতে যেমন ভালো থাকে মন্দও থাকে, সুখ থাকে দুঃখ থাকে, অন্ধকার থাকে আলো থাকে, এই সবগুলো মিলেমিশে এই পৃথিবীটা তার কাছে একটা খুব ভালোবাসার জায়গা তিনি মনে করছেন। তাই তিনি ভালো মন্দ সুখ দুঃখ অন্ধকার আলো এই সব কিছুকে নিয়েই তিনি থাকতে চান, এই সব কিছু মিলেই তিনি পৃথিবীটাকে মনে করছেন খুবই ভালো। তো বিষয়বস্তুটা আমরা তোমাদের কাছে পড়ে শোনালাম, তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আমরা এখানেই শেষ করলাম, ঠিক আছে, টাটা। আর এর সঙ্গে সঙ্গে বন্ধুরা শেষ হচ্ছে আজকের আমাদের সহজ পাঠ রেডিও। আমি বঙ্কু আজকের মতো নিচ্ছি বিদায়, কিছুই নয় একটু স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছে, ডিমের স্যান্ডউইচ, দুটো পাউরুটির মধ্যে একটু ডিম সেদ্ধ, একটু পেঁয়াজ, এই সমস্ত দিয়ে আর কি।
তা বেরিয়ে পড়ছি, পরের দিন কথা হবে। ওকে ভাই, সি ইউ ফোকস, টাটা। রেডিও জিইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।